হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক মাস ধরে যে প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটারই একদম জেনুইন একটা রিভিউ, প্রমোশন অ্যাড নয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি সেটা হবে একদম 100% জেনুইন। এটা আমার পয়েন্ট অফ ভিউ হবে যে প্রোডাক্টটা ইউজ করার পরে কতটা আমি বেনিফিট হয়েছি এবং কতটা আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা অবশ্যই পয়েন্ট অফ ভিউ হতে পারে। তো এই প্রোডাক্টটা হচ্ছে আমি 1 থেকে 1.5 মাস আগে পারচেজ করেছিলাম, সেটার আনবক্সিং ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করা আছে। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে তার লিংকটা শেয়ার করে দেবো এবং আই বাটনেও থাকবে। এটা হচ্ছে ইউনিক রো সায়েন্সের জাপানিজ ক্যামেলিয়ার হেয়ার প্রোডাক্ট, যেটার মধ্যে কম্বো ছিল একটা হেয়ার অয়েল, শ্যাম্পু এবং কন্ডিশনার। প্রোডাক্টটা কতটা কি ভালো কতটা কি খারাপ সেটাই হচ্ছে এই ভিডিওটাতে শেয়ার করব। যদি ওভারঅল রিভিউতে আসি তাহলে আমি একদমই বলতে পারবো না এটা হচ্ছে একটা বাও প্রোডাক্ট, অবশ্যই প্রত্যেকে পারচেজ করো, ডেফিনেটলি নয়। আমি পুরো প্রোডাক্টটা ইউজ করেছি এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছি। কিরকম কি ফার্স্ট উইকে আমি পুরো হেয়ার অয়েল, শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করেছি অ্যাজ পার রুলস অনুযায়ী। হেয়ার অয়েলটাকে খুব সুন্দর করে মাসাজ করবে পুরো স্ক্যাল্পে এবং 1 থেকে 1.5 ঘন্টা রাখার পর সেটা শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ওয়াশ করে দেবে। এক্ষেত্রে কিন্তু আমার চুলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, আমি আর কোনো কিছু ইউজ করিনি। তো সেক্ষেত্রে ইউজ করেছি চুলটা বড্ড ড্রাই করে দেয়, একদম ভালো লাগে না, চুলের কোনো শাইনিং নেই। বাট নেক্সট উইক আমি ট্রাই করেছিলাম শুধু হেয়ার অয়েলটা, দেন আমি আমার যে নর্মাল শ্যাম্পু আছে ডেলি যেটা আমি ইউজ করতাম সেই শ্যাম্পু দিয়ে আমি ওয়াশ করেছি এবং কন্ডিশনারটা ইউজ করেছি, মানে জাপানিজ ক্যামেলিয়ার যে কন্ডিশনারটা আছে সেটা ইউজ করেছি। তো সেক্ষেত্রে দেখি যে একটা শাইনিং ব্যাপারটা আছে। হেয়ার অয়েলটার যদি কথা বলা হয় সত্যি খুব ভালো, প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে ভালো, বাট একসাথে কম্বো হিসেবে কিন্তু আমার ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করেনি। যেহেতু শ্যাম্পুটা বড্ড ড্রাই ছিল তো আমার মনে হয়েছে আমি এটাতে স্যাটিসফাইড নই, বাট যেহেতু প্রোডাক্টটা পারচেজ করা হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আমি এটা অবশ্যই ইউজ করছি। এবং কীভাবে ইউজ করছি, যেদিনকে আমি হেয়ার অয়েলটা দিচ্ছি সেদিনকে আমি যেটা রেগুলার বেসিক শ্যাম্পু ইউজ করি সেটা দিয়ে ধুয়ে নিচ্ছি চুলটা, কন্ডিশনার ইউজ করছি এটা, এরকমভাবে অল্টারনেট করে ইউজ করছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং তোমরা যদি কেউ পারচেস করে থাকো তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।